টাঙ্গাইলে অভিনব কায়দায় প্রাইভেট কারের ভিতরে গ্যাস সিলিন্ডার ভর্তি 375 পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ বাবা ছেলেকে আটক করেছে র‍্যাব 12। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব 12 সিপিসি 3 এর কোম্পানি কমান্ডার আবু নাইম মোহাম্মদ তালাতের প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেট কার আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার সদর থানাধীন বিষ্ণুপুর এলাকার মোহাম্মদ বাবলু প্রামাণিক এবং তার ছেলে মোহাম্মদ সাইদি প্রামাণিককে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেট কারের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে 375 পিস ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেট কার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ধরনের অবৈধ মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে বলে জানান র‍্যাব কমান্ডার আবু নাইম।